Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope the things are going well by the grace and mercy of Almighty Allah. Well, in this video, I'd like to discuss about US election. Priyo shikhatira, bhai bonera, apnara jara amake dekchen, tader uddeshe bolchi je ajke ami US election ne alochona korbo. Jara onekei মতামত দেন বা জানতে চান যে আমেরিকার ইলেকশন কীভাবে হয়, কী প্রসেসে হয়, কিন্তু অনেকেই এই জটিলতা সম্বন্ধে জানে না। আমেরিকার ইলেকশনের কমপ্লেক্সিটি অনেক কমপ্লেক্সিটি। আমি আপনাদেরকে যতদূর বোঝানোর চেষ্টা করবো আশা করি আপনারা বুঝতে পারবেন। আমেরিকাতে কোনো ইভিএম সিস্টেম নেই, কারণ আমেরিকা তো জানেন যে প্রযুক্তির দিক দিয়ে শীর্ষ স্থানে, তবুও তাদের এখানে ইভিএম সিস্টেম নেই। কারণ ইভিএম সিস্টেমে ভোট চুরি করা যায়, বাটপারি করা যায়, দিনের ভোট রাতে করা যায়, অনেক কিছু করা সম্ভব। সো তারা এটা ব্যাপক গণ আন্দোলনের ফলে এই তারা ইভিএম সিস্টেম আউট করেছে। তারা ব্যালটের মাধ্যমে ভোট দেয়, আর ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন ইমেলে ভোট দেয়। এইবারই প্রায় লক্ষ লক্ষ শত শত লক্ষ লক্ষ কোটি মানুষ ইমেলের মাধ্যমে ভোট দিয়েছে, পোস্ট অফিসের মাধ্যমে ভোট দিয়েছে, যারা মহাকাশে আছে তারা সেখান থেকে ইমেলের মাধ্যমে ভোট দিয়েছে। তো ভোট দেওয়াটা একেবারে ইজি, অনেক আগেই কিন্তু ভোট পড়েছে, মানে ভোটের দিনের অনেক আগে থেকে যেহেতু তারা ভোট দিয়েছে, তারা ভোট পেয়েছে। এই ইমেলে ভোট দেওয়ার ব্যাপারে বাইডেন কিন্তু সে আগে বলেছিল যে আপনারা আগেই ইমেলে ভোট দিতে পারেন, সে এটার প্রতি আগ্রহ প্রকাশন করেছে। তখন তো ট্রাম্প বলেছিল সরাসরি ভোট দিতে হবে। যাই হোক, এ ভোটগুলো অনেক, তাই এ ভোটগুলো কাউন্টিং করতে অনেক সময় লাগে। আর এ ভোটগুলো গণনা কিন্তু হয়েছে, বিশেষ করে ইমেলের ভোটগুলো বা পোস্ট অফিসের ভোটগুলো আগে থেকে কখনো গণনা করা হয় না, একেবারে যেদিন ভোট শুরু হয় সেদিনই গণনা করা হয়। সেদিন বলতে আসলে রাত্রি 8টা 9টার পরেই কিন্তু গণনা করা হয়, কারণ বিদেশে সবাই কাজ করে, বিভিন্ন ওয়ার্কিং ডেতে বিভিন্ন জায়গাতে যায়, তো রাত্রি 7টা 8টা পর্যন্ত তাদের ভোট চলে এবং রাত্রে এটা কাউন্টিং হয়। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলো যে অনেক সহজেই কিন্তু যে কেউ যে কোনো উপায়ে ভোট দিতে পারবে, ইন পার্সন সরাসরি গিয়েও আপনি ভোট দিতে পারবেন। আর এই ভোট দেওয়ার জন্য যেমন আমাদের এই দেশে ন্যাশনাল আইডি কার্ড লাগে, অনেকগুলো ফাংশন আছে, ঝামেলা টামেলা, কিন্তু ওইখানে কিন্তু এটা না। আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকলেই যথেষ্ট, বা আপনার যে কোনো একটা আইডি কার্ড থাকলে যথেষ্ট, যেটাতে আপনার পুরো ডাটা দেওয়া আছে, একটা ইউনিক নাম্বার দেওয়া আছে, সেটা সার্চ দিলেই আপনার পুরো বায়োডাটা সেখানে চলে আসবে। সো এটা ব্যালট পেপারটা কীভাবে এখানে হয় এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমাদের এসব অঞ্চলগুলোতে ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশে কী হয়, ব্যালট পেপার আগে রেডি করা হয় বা তৈরি করা হয়ে থাকে, আর যার কারণে কিন্তু আসলে ইন্ডিয়া, পাকিস্তান বা এইসব রাষ্ট্রগুলোতে দেখবেন দিনের ভোট রাতে যেভাবে হয়। কিন্তু ওইখানে সিস্টেম না, আপনার যে লাইসেন্স রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সেটা যখন আপনি কম্পিউটারে দেবেন তখন আপনার জন্য স্পেশালি একটা ব্যালট পেপার প্রিন্টিং হয়ে চলে আসবে। একেবারে আপনার যেগুলো হয়তো অটো ফিল আপ, সেগুলো অটো ফিল আপ হয়ে যাবে, আর যেগুলো আপনার জন্য বরাদ্দ থাকবে সেগুলো আপনি ফিল আপ করবেন। সো এই ব্যালট পেপারটা বেরিয়ে আসবে, আপনি নিজে কলম দিয়ে আপনি অবশ্যই সেগুলো টিক দেবেন। ওইখানে আবার ব্যাপার রয়েছে যে আপনি যখন লিখবেন সেখানেও কিন্তু আপনাকে একটা চয়েস দেওয়া হয়, মানে আপনি রেড কলম দিয়ে লিখবেন না ব্লু কলম দিয়ে লিখবেন, মানে একটা হচ্ছে রেড মানে টার্ম আর ব্লু মানে হচ্ছে বাইডেন, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা কোনো বিষয় না। এরপর আপনি সব ফিল আপ করে আপনি আবার মেশিনে ঢুকিয়ে দিলেন আপনার ব্যালট পেপারটা, আর এই প্রসেসের মধ্যে দিয়ে আপনার ব্যালট পেপার ওই ইনস্ট্যান্টলি আপনার প্রিন্টিং হয়, ইনস্ট্যান্টলি আপনি সব কিছু ফিল আপ করে জমা দিতে পারবেন। সো এটা খুবই একটা মজার ব্যাপার, ইন্টারেস্টিং ম্যাটার। আসলে এখানে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রত্যেকটা বিষয় স্বচ্ছ রাখার জন্য তারা এই সিস্টেমটা রেখেছেন। আর এখানে হচ্ছে যে সব কিছু মিলে হচ্ছে আসলে কি যে তাদের ভোটে কোনো ওই যে ভোট ডাকাতি না, কেন্দ্র দখল না, নেতাকর্মীদের মারামারি না, এজেন্টদের মেরে পিটিয়ে বের করার কোনো সিস্টেম নেই, একসাথে কোনো সিস্টেমই নাই ফলাফল চেঞ্জ করার। সো ডিয়ার ভিউয়ার্স, আমি যতদূর পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পাবেন যে আসলে ইলেকটোরাল ভোটই হচ্ছে মেন। ধরুন যে ইলেকট্রাল ভোট বলতে আসলে হচ্ছে যে যে স্টেটে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, ধরুন যে একটি স্টেটে 50টি ডিস্ট্রিক্ট রয়েছে, তাহলে 50টি ডিস্ট্রিক্ট হলে 50টি আপনার কংগ্রেস মেন বা উইম্যান নির্বাচন হবে, সেই সাথে 50টি আপনার ইলেকট্রাল ভোট নির্বাচিত হবে, সেই সাথে দুইজন সিনেটর এখানে নির্বাচন হবে। সো এগুলো হচ্ছে
বিষয়। তো দুইজনের সাথে দুইজন সিনেটরের সাথে দুই 25টি আপনার ইলেকট্রাল ভোট প্লাস হবে। আর এখানে হচ্ছে কি, যে বেশি ভোট পাবে সে বাকি অন্যান্য ভোটটি, মানে 50টার মধ্যে যদি কেউ 30টা পায় আর অন্য কেউ যদি 20টা পায়, তাহলে যে 30টা পেয়েছে সে বাকি 20টাও তার নিয়ন্ত্রণে চলে আসবে। এটা অটো, এটা হচ্ছে তাদের সিস্টেম। আর এই টোটাল হচ্ছে যে ভোটের টোটাল সিস্টেমটা হচ্ছে যে 538টা, ধরুন যেটা আসন আসন ধরে নিতে পারেন, এইটা হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোট। সেটার মধ্যে মিনিমাম 270টি ভোট আপনাকে নিশ্চিত করতে হবে প্রেসিডেন্ট নির্বাচন হতে হলে। তাহলে মোটামুটিভাবে আমি বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে যদি আপনাদের আর এমন কোনো তথ্য আছে যেটা হয়তো আমি এখানে দিতে পারিনি বা আমারও হয়তো ভুল হতে পারে, আপনারা অবশ্যই কারেকশন করে নেবেন বা আমাকে জানাবেন কমেন্টে। ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।